February Senu represents World Menstrual Hygiene Day. আজ ওয়ার্ল্ড মিনিস্ট্রুয়াল হাইজিন ডে, নারীর নিরাপদ পিরিয়ড দিবস। স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, পিরিয়ড নিয়ে সাম্প্রতিক সময়ে সচেতনতা বাড়লেও এখনও নিরাপদ পিরিয়ডের অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে দেশের নারীরা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক এই ট্যাবু ভেঙে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে হবে পরিবারকেই। বাংলাদেশে 70% মেয়েরা প্রথম পিরিয়ড হবার আগে এই বিষয়ে কিছুই জানে না। ন্যাশনাল হাইজিন সার্ভে 2018 অনুযায়ী মাত্র 43% কিশোরী স্যানিটারি প্যাড ব্যবহার করে। এছাড়া প্রাপ্তবয়স্কদের 29% এই প্যাড ব্যবহার করে, 2014 সালে যা ছিল 14%। তবে দিনে দিনে নারীদের সেই ভয় কাটতে শুরু করেছে। কোনো গোপন বিষয় নয়, স্বাভাবিক প্রক্রিয়া। ট্যাবু ভেঙে এখন কথা বলছেন অনেকেই। মা আগে বলেছিলেন, তবে খুব বেশি কিছু জানতাম না, তো খুব মানে সমস্যায় পড়েছিলাম, শাই ফিল করছিলাম। মেয়েরা যে শাই ফিল করে, এটা না শাই ফিল করে অ্যাকচুয়ালি কিছু নেই এখানে, কারণ এটা একটা ন্যাচারাল জিনিস। প্রথম প্রথম তো আমাকে আমার দাদু বলতো যে স্কুলে গিয়ে কাউকে বলবি না এইসব ব্যাপার যে হয়ে এসে, বাট আমি তো অনেক সবাইকে বলে বেড়ে গেছি, আল্লাহ আমার ফার্স্ট ডে পিরিয়ড হয়ে গেছে এই সে। নিরাপদ পিরিয়ড সম্পর্কে জানার পরিধিটা শতকরার হিসেবে সংখ্যাটা কম হলেও সময়ের সঙ্গে এসেছে সচেতনতা। একটা শিশু যখন 8 বছর 9 বছর 10 বছর হয়েছে, তখনই কিন্তু তার মাসিক শুরু হয়ে যায়। কিন্তু আমরা মনে করি কি যে ওর এখনো জানার বয়স হয়নি, কিন্তু শিশুরা এমনই, আপনি ওদেরকে যেটাই বলবেন, বন্ধু হয়ে যদি বলেন, ওরা কিন্তু নিতে পারে সব কিছু এবং ওরা বুঝতেও পারে। আমরা তো এর ভিতর দিয়ে গেছি, আমরা তো জানি যে কেমন মানে ওই সিচুয়েশনটা কিরকম থাকে, কাজেই বাবা মা উভয়কেই এই ব্যাপার সচেতন হইতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহের এই স্বাভাবিক নিয়ম নিয়ে আর লুকোচুরি নয়। এই প্যাডটা যদি অনেকক্ষণ পরে থাকে, তাহলে সেই প্যাড থেকেও কিন্তু ইনফেকশন হয়ে কিন্তু তার যোনিপথে সমস্যা হতে পারে, এবং এটা কিন্তু আস্তে আস্তে যোনিপথে ইনফেকশন হলে সেই ইনফেকশনটা কিন্তু ভিতরে যেয়ে পরবর্তীকালে কিন্তু অনেক ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। পিরিয়ড যেন কোনো বাধা না হয়, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। তাই তো ভয় কিংবা সংকোচ নয়, পিরিয়ড নিয়ে আলোচনা শুরুটা হোক পরিবার থেকেই, যা প্রতিষ্ঠিত করতে প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা। শফিয়া সাসনা, News24, ঢাকা। সেনোরা এখন 290 মিলিমিটার লং। সেনোরা লং, হেভি ফ্লো কোনো ব্যাপার না।